মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের সৈয়দপুর গ্রামে কবিরাজের দেয়া ডাব খেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে শিশু বৃদ্ধ নারীসহ একই পরিবারের 8 জন। বুধবার রাতে সৈয়দপুর গ্রামের সদ্য প্রবাস ফেরত রবজল দেওয়ানের বাড়িতে ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ প্রতিনিধি MM রহমান জানান, অসুখ ভালো করার কথা বলে কবিরাজ বাড়িতে আসে। কবিরাজ বাড়িতে এসেই রবজলের জীবনে ঘটে যাওয়া কাহিনী এবং নানা ধরনের রোগের কথা অনায়াসে বলে দেয়। বিনা পয়সায় বাড়ির সকলকে 7 দিনের মধ্যে রোগমুক্তি করবে বলে এমন আশ্বাস দেয়, আর তাতেই বাড়ির লোকজনের কবিরাজের কথায় বিশ্বাস জমে। কবিরাজের কথায় তারা পায়েস রান্না, আগরবাতি, মোম জ্বালিয়ে এবং 7টা ডাব সাজিয়ে আসন তৈরি করে। কবিরাজ বাড়ির সকলকে নদীর পানিতে গোসল করে আসতে বলে। গোসলের পর শুরু হয় ঝাড়ফুঁক এবং ডাবের মুখ খুলে পেঁপে গাছের নল দিয়ে 6 জন সহ বাড়ির সকলকে ডাবের পানি খাওয়ায়। এরপর সকলে ঘুমিয়ে পড়লে কথিত সাধক বাবা আর তার সহযোগী ওই নারীর ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।